হে বন্ধুরা, চলে আসলাম আজকে কক্সবাজার। এটা হচ্ছে ডলফিন মোড়, এখানে সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর ডলফিন মোড় থেকে ডান দিকে চলে গেলে সুগন্ধা বিচ এবং সামনে চলে গেলে কলাতলে বিচ। আমরা গাড়ি থেকে নেমে চলে যাচ্ছি কলাতলে বিচ। এখানে দেখেন কত বড় বড় হোটেল রয়েছে এবং তার সাথে ভিউ রুম। এখন সাগরে বড় জোয়ার এবং ঢেউর উচ্চতা অনেক বেশি। দেখুন কত বড় বড় ঢেউ তীরে আসতে পড়ছে। কক্সবাজার ঘুরতে আসা পর্যটকরা তাদের ইচ্ছামতো পানিতে সাঁতার কাটছে। কেউ করছে পানিতে ঝাপাঝাপি, আবার কেউ করছে লাফালাফি, আবার কেউ সিটে বসে সাগরের সৌন্দর্য উপভোগ করছে। কক্সবাজার ঘুরতে এসে কোনো রকম হয়রানির শিকার হলে সরাসরি ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেবেন। ফটোগ্রাফার থেকে ছবি তোলার আগে অবশ্যই ভালো মতো দাম জেনে নেবেন। অতিরিক্ত টাকা ও হয়রানি থেকে বাঁচতে এই বিলবোর্ডটি দেখে নেবেন এবং এখানে সব কিছু দাম নির্ধারণ করা রয়েছে। কক্সবাজার থাকার জন্য 500 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন। সরকারি ছুটির দিন আসলে রুম পেতে একটু কষ্ট করা লাগবে। আপনারা যদি বলেন, পরবর্তী ভিডিওতে কক্সবাজার হোটেল রুমের ভাড়া সম্পর্কে আপডেট দিব। বিচে আপনারা যদি টুরিস্ট হেল্পের প্রয়োজন হয়, যদি আপনারা এখানে কোনো রকমের হ্যারাসমেন্ট হন, তাহলে এখানে টুরিস্ট হেল্প ডেস্ক আছে, এখান থেকে আপনারা সহযোগিতা নিতে পারবেন। এবং সামনে কিন্তু লকার সুবিধাও আছে, একটা ফোকাস, সামনে আপনার লকার সুবিধাও আছে। আর আপনারা যারা চাচ্ছেন সিবিও রুম নিতে, তাহলে এই এখানে দেখেন অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে এখানে সিবিও আপনি পাবেন। দেখেন এখানে আপনার রামাদা আছে, তারপর সে ক্রাউন আছে, অনেকগুলো হোটেল আছে। মানে এই পাশের হোটেলগুলো থেকে আপনি এই যে সি ভিউ রুম পাবেন এই পাশটাতে। আর এখানের মধ্যে আপনার যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট হন, সেইতে আপনারা সরাসরি এখানে ট্যুরিস্ট পুলিশ ট্যাক্স আছে, ওইখান থেকে হেল্প নিতে পারবেন। সো এই হলো আজকের কক্সবাজার কলাতলি বিচের ঘোরাঘুরি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।